বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ডের মনসাতলা বাজার সংলগ্ন একটি কালী মন্দিরে শনিবার রাতে চুরির ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায়, এদিন সকালে অন্যান্য দিনের মতো মন্দিরের পুরোহিত পুজো করতে আসেন। তখনই তার বিষয়টি নজরে আসে। তিনি দেখেন মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করে যাওয়ার পর চাবি দিয়ে চলে গেছি ঠাকুর মন্দিরে। যাওয়ার পর সকালবেলাতে যখন ঠাকুর মন্দির ধুবো বলে এসছি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এসছি, তখন দেখছি যে চাবি ভাঙা অবস্থায় মন্দিরে পড়ে আছে, ঠাকুরের জিনিসপত্র সব চড়ে নিয়ে চলে গেছে। আর ঠাকুরের অষ্টধাতুর ঠাকুর ছিল তিনটে, একটা তামার ঘট ছিল, তারপরে আপনার কোষাকুচি যে পূজার সব সরঞ্জাম সে সকল সব গেছে, বুঝতে পারছি, সেসব নিয়ে চলে গেছে। আর শালগ্রাম শিলাগুলো নিচে নামিয়ে দেখি। কখন ঘটনাটা ঘটেছে? ঘটনাটা মোটামুটি আপনার রাত্রের দিকেই হয়েছে, মোটামুটি 3টা সাড়ে 3টা এরকম সময় হবে মনে হয়। যারা দুষ্কৃতি তারা এখানে একটা মদের আসর বসে আমাদের ওই ধারে গলিটাতে, সেখান থেকে এসে হয়তো জল যখন বৃষ্টি পড়েছিল সেই সময় এসে হয়তো তারা এখানে দাঁড়িয়ে দেখতে পেয়েছে ঠাকুরের সব সব জিনিসপত্র আছে, তারা হয়তো সেই অবস্থায় চাবি ভেঙে মানে তালা ভেঙে। মন্দিরে থাকা 3টি অষ্টধাতুর মূর্তি ও কিছু রূপোর গহনা চুরি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। রাত্রি 10:30-11:15 মধ্যে এই এই মাংসের দোকানটাতে না হলেও মানে 10-12 জন ছিল, তো তারা নিজেদের মধ্যে কী যে কথা বলছিল আমরা নিজেরাও বুঝতে পারছি। ওরা মানে মাঝে মধ্যে বসে, আমরাও অত লক্ষ্য করি না যে বসে টুকটাক থেকে পালিয়ে যায়, কিন্তু তারপরে ভোরবেলায় দেখছি, হ্যাঁ ভোরবেলায় এসে এই ঘটনা ঘটেছে। আর এইখানটাতে কিন্তু মানে বিভিন্ন রকমের নেশা পেশা হয়, এটা কিন্তু শোনো এখানে কেউ বলবে না, আমি বলছি এইটা ইমিডিয়েটলি তুলে দেওয়া দরকার, কারণ এখানে এইসব নেশা পেশা খাবে আর এইসব করবে, এটা এটা আমি পর্যন্ত বলেছিলাম এই ছেলেগুলোকে, বলছি আমরা তো কোনোদিন তোমাদের ঘরে ঝামেলা টামেলা করি না, কিছু করি না, এটা কিন্তু আগে তুলে দেওয়া দরকার। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।